আমি বুঝি না বাবা, তুই এমন কি করিস যে তোর এত শত্রু? কি যে কও না মা, আমার এত শত্রু এটা কি আমি নিজে জানি? আমি নিজেও তো জানি না, তুমি শুধু আমার দোষ দেখো। ও জেনকে কিডন্যাপ করেছে। ও যদি জেনকে কিডন্যাপ করে তাহলে ওই মাসে ফোন দিবে। আপনাকে কেন ফোন দিল? হয়তো কৌশল যাতে আমরা ফাঁসি, আমাদের ফাঁসানোর জন্য নতুন কৌশল ব্যবহার করছে। কি কইলা তোমার মাইয়া? আমি কিডন্যাপ করছি? আমি তো তোমাকে চিনি না, তাছাড়া তোমার সাথে আমার কি সম্পর্ক? কেন কেন তুমি জেরিনকে কিডন্যাপ করেছ? হ্যাঁ, অন্য কেউ টেলিফোন ধরলে কথা বলে না, শুধু আমার সাথে কথা বলে। আসলে ও কে? সেটাই তো দেখছি। সেদিনও তো আমি যখন ফোন ধরলাম তখন কথা বলল না, বাট তোমার সাথে কথা বলেছে। কে ও? প্লিজ ফোনটা ধরো, না হলে কিন্তু সারাক্ষণ ফোন করতেই থাকবে। ফোনটা ধরো। হ্যালো। এই যে বড়লোকের মেয়ে, গরিবের সন্তানকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আচ্ছা বলো তো, তুমি আমার কাছে কি চাও? কি চাই? চাই তো অনেক কিছু, দিতে পারবেন? বলেই দেখো দিতে পারি কি না। আমার আদরের শৈশব, বাড়ন্ত কৈশোর ফেরত দিতে পারবেন? পারবেন দিতে? এসবের সাথে আমার কি সম্পর্ক? আর এসব আমি তোমাকে কিভাবে ফিরিয়ে দেব? ফিরিয়ে দিতে পারবেন না, তবুও বললেন যা চাও দেব। যখন দিতেই পারবেন না তখন দিতে চাইলেন কেন? এখন দেন, পারবেন না, পারবেন না তাহলে বললেন কেন? এই তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমার মনে হয় তুমি একটা সাইকো, ডাক্তার দেখাও। না, আমার ডাক্তারের কোনো দরকার নেই, আমার দরকার একজন মায়ের। পারবেন কিছুক্ষণের জন্য আমার মা হতে, মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে ভরিয়ে তুলতে? পারবেন বলেন, পারবেন? শুনো, তুমি কিন্তু আমাকে আর টেলিফোন দিবে না। আরে সারা জীবনের জন্য তো মা হতে বলিনি, বলেছি কয়েক ঘন্টার জন্য, তাতেও রাজি না? আমি কি এতই অযোগ্য সন্তান? আমি বুঝতে পারছি তোমার কোনো সমস্যা আছে, আর তোমার যে সমস্যা আমি কিভাবে সমাধান করব। প্লিজ তুমি আমাকে ফোন করে ডিস্টার্ব করবে না, প্লিজ। যে ফোন করলো সে আসলে কি বলতে চায়? বা তার সাথে কি কথা বললো বলতো? ও যে কি বলতে চায় আমি ঠিক বুঝতে পাচ্ছি না। কেন, ও কি চাইনিজ বা ফার্সি ভাষায় কথা বলে? বাংলায় কথা বলে না? হ্যাঁ বাংলায় কথা বলে। তাহলে না বোঝার কি আছে? না কি আমাকে বলতে চাচ্ছ না কোনটা? সব কিছু বোঝা যায় না রাঙা। ও কে? এখন আমাদের এত প্রবলেম, জেনিন কিডন্যাপ, ও কেন ফোন করছে, কি উদ্দেশ্যে ফোন করছে আমি কিছুই জানি না। তো তুমি এসব কথা আমাকে কেন বলছো? তুমি ওর কাছেই জানতে চাইতে, এখন ভাবছো কেন বলো? ও তো পাগলের মতন কথা বলে, ওর সাথে কী সব কথা বলবো? তাহলে তো বিগ প্রবলেম। আচ্ছা কে হতে পারে, জেনের কিডন্যাপার? রাঙা তুই কিন্তু এসব কথা বিকনকে বলবি না, বিকন এমনিতে টেনশন আছে। তারপরে তুই যদি নতুন করে কিছু বলিস
আবার টেনশনে পড়বে। আমার না ভয় করছে। ডোন্ট ওয়ারি, ভয়ের কিছু নেই। যে ফোন করছে সে মনে হয় ভয় দেখানোর জন্যই ফোন করছে। আর বড় মা, এমনও তো হতে পারে যে জেরিনকে কিডন্যাপ করেছে সেই ফোন করছে নতুন নাটক করে আতঙ্ক সৃষ্টি করার জন্য, যাতে আমরা ভয়ে জেরিন কিডন্যাপের ব্যাপারটা ভুলে যাই। দেন ওকে, দেখা যাক কী হয়। ডোন্ট ওয়ারি। হ্যাঁ, এখানে আর আমি আপনাকে সারা বাড়ি খুঁজছি। কেন, কোনো সমস্যা? কেন সমস্যা ছাড়া আপনাকে খুঁজে যাবে না? আরে না না, সেটা কেন হবে, তোমার যে কোনো প্রয়োজনই আমি থাকব। ফুপু খুব টেনশনে আছে। কেন, জেরিনকে নিয়ে? তুমি মাকে বলো জেরিনের কোনো খবর আমি জানি না। না, জেরিনকে নিয়ে না, কোন একটা ছেলে নাকি ফুপুকে বারবার ফোন করছে। ছেলে মাকে ফোন করে? হ্যাঁ, কিসব উল্টাপাল্টা কথা বলে, কথা শুনে নাকি মনে হয় ছেলেটা পাগল। কিন্তু ফুপু বললো ছেলেটা পাগল না। ইন্টারেস্টিং, কই মা তো এই ব্যাপারে আমাকে কিছু বললো না? বলেনি, হয়তো বলবে। আচ্ছা, এরপরে আর কি বলে সে? ফুপু তো নাকি আবার একটু অন্যরকম ভয় পাচ্ছে। কেন? ফুপু ভাবছে ওই লোকটা হয়তো জেনকে কিডন্যাপ করেছে, ও একটা কিডন্যাপার। কেন, ও কি মাকে ভয় দেখায় নাকি হুমকি টুমকিও দেয়? না না, এ ধরনের কোনো কথাই ফুপু বলেনি, শুধু বললো ছেলেটা একটু পাগল পাগল কথা বলে। পাগল? এই পাগলটা আবার কি? এই ব্যাপারটা নিয়ে ফুপু খুব চিন্তিত, আপনাকে সাবধান থাকতে বলেছে, নতুন লোক জেনের কিডন্যাপারও হতে পারে। ফুপু বলেছে আপনি যেন সাবধানে থাকেন। এটা কি শুধু ফুপুর কথা, তোমার কথা না? এটা আমারও কথা, কিন্তু পরিস্থিতি আমার খুব একটা ভালো লাগছে না, আপনি একটু সাবধানে থাকবেন। আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না, আমি সাবধানে থাকব। হঠাৎ করে বুড়িকে কে ফোন করা শুরু করলো? কি কথা বলে বুড়ির সাথে? আমি ফোন ধরলে কথা বলে না, কিন্তু বুড়ির সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে। বুড়িও আমাকে বলে না ওই ছেলে কি বলে, শুধু বলে কথা বুঝে না। যত সব ন্যাকামি, ঠিকই সব বুঝে বুড়ি, হয়তো আমাকে বলতে চায় না। কথা না বোঝার তো কিছু নেই, আই এম ড্যাম শিওর সিক্রেট কোনো কথা বলে। বুড়ির অনেক কিছু স্বপ্নম জানে, স্বপ্নকে জিজ্ঞেস করতে হবে। না না, এখনই কিছু জিজ্ঞেস করা যাবে না, আর কয়েকটা দিন ওয়েট করি, তারপর দেখি ঘটনা কোন দিকে যায়। কোনো না কোনোভাবে ওই ছেলেকে ফাইন্ড আউট আমার করতেই হবে, ওর সাথে কথা বলতে হবে, ওকে আমার দরকার। বাবা, জেনের কোনো খবর পেলে? অনেকদিন হয়ে গেল বাবা, আমাদের তো ভীষণ ভয় লাগছে। কে জেরিনকে কিডন্যাপ করেছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমার তো সারাক্ষণ ভয় হচ্ছে, খুব টেনশনে আছি আমি। কাজটা কে করলো, বিকন, হাসিন নাকি অন্য কেউ? আর কে হবে, এদের মধ্যে কেউ একজন হবে। আর তাছাড়া জেরিনের তো আর কোনো শত্রু ছিল না। কেন কেন ভুলে যাও যে কক্সবাজার থেকে তোমাদেরকে খুঁজতে একজন মেহমান এখানে এসেছে? নিশ্চয়ই তোমরা কক্সবাজারে এমন কোনো কাজ করেছো যার প্রতিশোধ নেবার জন্যে সে ঢাকায় এসেছে। কে এসেছে ওদের ঢাকায় খুঁজতে? মধু,
মধু মধু প্রকৃতি, ওর সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই বাবা। আমরা যখন কক্সেস বাজার ছিলাম তখন আমাদের ফলো করতো, আমাদের বিরক্ত করতো, আমরা তো ওকে পাগল ভেবেছিলাম। কিন্তু এখন তো আর এখন এখন সে তোমার বোনের কিডন্যাপার। ওই পাগলই জেরিনকে কিডন্যাপ করেছে বাবা? ওই পাগল লোকটাই তাহলে জেরিনকে কিডন্যাপ করলো? আমি শিওর না, তবে আমার সন্দেহের তালিকায় আছে একটা কথা, আমি তোমাদেরকে বলবো না মনে করছিলাম, কিন্তু তোমাদের যেরকম টেনশন দেখছি কথাটা আমি তোমাদেরকে বলবো। কি কথা বাবা? আমি এখন যে কথাটা বলবো সে কথাটা তোমরা কাউকে বলবে না, কথাটা সম্পূর্ণ আমাদের মধ্যে সীমাবদ্ধ। বাবা তুমি এসব কি বলছো? আমরা কাকে বলতে যাব? বাবা তুমি কিচ্ছু ভেবো না, আমরা কাউকে বলবো না, কথাটা আমাদের মাঝে সীমাবদ্ধ থাকবে। ওই কিডন্যাপার আমাকে ফোন করেছিল, ওর সাথে আমার কথা হয়েছে। ওর নাম, ওর নাম শিশির। এটা আবার কে? আমি জানি না, আমি জানি না কে শিশির। আর ওই শিশিরের কাছে এখন জেরিন। শিশির বলল জেরিন ভালো আছে। বাবা ওই কিডন্যাপারটা কত টাকা চেয়েছে তোমার কাছে মুক্তিপণের জন্য? না, এখনো কোনো টাকার কথা বলেনি, তবে বলবে মনে হয়। আর পুলিশকে জানাতে নিষেধ করেছে, পুলিশকে জানালে হয়তো জেরিনের সমস্যা হবে, জেরিনকে মেরে ফেলবে। বাবা তুমি কি ওকে চেনো? না আমি ওকে চিনি না, তবে বিকনের লোক হতে পারে, আবার হাসিনেরও লোক হতে পারে। ও তো মধু হতে পারে, আবার এমনও তো হতে পারে সে শিশির সে যে তোমাকে ফোন করেছে। শিশির আর মধু এক লোক না, ওদের কণ্ঠ সম্পূর্ণ ভিন্ন। আমি শিওর বাবা ওই লোকটা বিকনের লোক, বিকনই ওই লোকটাকে দিয়ে কাজগুলো করাচ্ছে। এটা নিশ্চয়ই বিকনের নতুন কোনো চাল। বিকনের জন্য জেরিনের লাইফটা শেষ হয়ে যাচ্ছে। আমি শিওর না কে কাজ করেছে, এদের কাউকে আমি সন্দেহ থেকে বাদ দিচ্ছি না। তোমরা একটু সাবধানে থাকবে, হাসিন বিকন মধু শিশির এদের মধ্যে কেমন যেন একটা যোগসূত্র আছে, এদেরই মধ্যে কেউ না কেউ আমার মেয়ে জেরিনকে কিডন্যাপ করিয়েছে। তোরা তো বহুত ট্রাই করছি পাই না, ফোন বন্ধ রাখস কেন? হন কামের সময় ফোনটা খুইলা, ফোন দিয়া আবার বন্ধ কইরা দি। কেন তুই ফোন বন্ধ রাখবি কেন? তোর তো আমার বহুত দরকার। তা আমারে কি দরকার তো? তোরই তো আমার দরকার রে। তুই কি উদ্দেশ্য নিয়ে ঢাকা আইলি, কোন উদ্দেশ্য নিয়ে ঘোরাঘুরি করতেছস? আমারে ফোন করলি আগে একদিন, তোর নাড়ি নক্ষত্র সব কিছু আমার জানা দরকার। তুই তো আমার হাসাইলি রে গর্ধ, তুই আমার নাড়ি নক্ষত্র কেমনে টের পাইবি? তুই হইতেছিস একটা খারাপ মানুষ আর আমি হইতেছি প্রকৃতি। খারাপ মানুষ প্রকৃতির তো কখনো বুঝতে পারে না, বুঝছস? ওই কথাবার্তা ঠিক মতো কবি কিন্তু ওই নাইলে কি করবি? কি করবি? তোরে কিন্তু আমি খায় ভালাম তাই নাকি? তাহলে আয় আমার কাছে, আয় খায়। আসুম মানে কি? আসুম মানে কি?
তুই এই মুহূর্তে কোন জায়গাটায় আসস সেটা যদি আমি জানতে পারতাম তাইলে তোরে আমি বুঝাইয়া দিতাম এই হাসিন চৌধুরী কি জিনিস। হাসিন চৌধুরী, ওই হাসি তামা, তোর বুকে যদি পাটা থাকে তাহলে তুই আমার জানাজে কই আসস? তারপর ত্যাগ তোরে কি করি? আমি আছি তোর জায়গায়। আবি নাকি? আয় এক কাপ চা খায় যা। রহস্য বাদ দে, জায়গার নাম ক। রহস্য? আরে বেটা, আমি তো রহস্যময় মানুষ, রহস্য করাই হইতেছে আমার কাজ। আমি আছি তোর ইটের ভাটায়। তোর এত বড় সাহস, তুই আমার ইটের ভাটায় আইসা আমারে ফোন করস, রহস্য করস আমার সাথে, না রহস্য করস। খাড়া আসতাছি, যদি বুকে পাটা থাকে তাহলে থাক, আসতাছি আমি। হায় আয় আয়, তাড়াতাড়ি আয়। তোর ইট ভাটাই তো খালি খটখটা রইত, কোনো গাছ নাই, পাখি নাই। আর তুই তো জানোস গাছ পাখি ছাড়া আমার আবার কিছু আর ভালো লাগে না। তাড়াতাড়ি আয়। হ্যালো, ওই লাইন কাটস কেন? ওই প্রকৃতি! আরে আবার সেই প্রকৃতি? আরে ভাই, আরে আমারে ফোন করে কয় কি যে আমি এখন তোর ইটের ভাটায় আসছি, এখানে আয়, এসে এক কাপ চা খেয়ে যা। বলো কি, ওর এত বড় সাহস আমাদের ইটের ভাটায় এসে তোমাকে চা খাওয়ার দাওয়াত দেয়? আচ্ছা, তাই তো, ও তো আসলে রহস্যময় মানুষ।